Hello student, good morning, how are you? I hope you all are well today. I will take your drawing class. So, দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ দুটো খুব সুন্দর ট্রি ড্র করা রয়েছে। আমরা এই ট্রি গুলো আজ ড্র করব এন্ড এটা কিভাবে কালার করতে হয় সেটা শিখবো। তোমরাও কিন্তু তোমাদের খাতায় খুব সুন্দরভাবে ট্রি যে এগুলো রয়েছে এগুলো বানিয়ে কালার করে রাখবে। চলো শুরু করা যাক। দেখো ফার্স্ট যে ট্রিটা বা যে গাছটা রয়েছে সেটা আমরা এইভাবে ড্র করতে পারি। আমরা খুব ইজি কয়েকটা প্রসেসে ড্র করা শিখবো। তো ফার্স্ট আমি দেখাচ্ছি। দেখো প্রথমে খাতার উপর দিকে এইভাবে আমরা মার্ক করতে থাকব, 1 2 3 4 5 এন্ড 6। দেন এখান থেকে আমরা একটা ভি এরকম লাইন টানতে পারি, এখান থেকে আর একটা লাইন এইভাবে নিচের দিকে আমরা ড্র করে নেব। এখান থেকেই লাইন একটা উপরের দিকে তুলে এইভাবে নিচের দিকে নামিয়ে নেব। দেন এখানে আমরা আর একটা এইভাবে গাছের শেপ দিয়ে নিতে পারি। ওকে, তো এবার নিচের পার্টটা এইভাবে আমরা ড্র করে নেব। তো দেখো ফার্স্ট ট্রিটা খুব ইজি ওয়েতে একটা ড্র হয়ে গেল। এরপর নেক্সট ড্র করে দেখাচ্ছি। নেক্সট ট্রিটা দেখো, আমরা এইভাবে একটা লাইন নিচের দিকে নামিয়ে দেব, 1 এইভাবে নিচের দিকে, এটা এইভাবে একটু বড় করে দেব। এরপর আমি নিচের দিকে একটা এইভাবে লাইন টেনে নেব, আঁকা বাঁকা এরকম লাইন ড্র করে নেব। এরপর আমি এখান থেকে 1 2 3 4 5, ওকে, এরপর যেটা করছি দেখো এখান থেকে এইভাবে তুলতে থাকবো উপর দিকে, একবার নামাবো একবার তুলবো এইভাবে, আর একটা এর সাথে অ্যাড করে দেবো। যে পরপর যেগুলো করতে থাকবো সেগুলো এইভাবে অ্যাড করে দেবো, এইভাবে অ্যাড করে দিতে থাকবো, এটাও এর সাথে এইভাবে অ্যাড করে দেবো। এখানে যে ফাঁকা জায়গাটা থাকবে সেখানে এরকম করে দিতে পারি। এরপর লাস্ট এইভাবে লাইন টেনে নেব। তো দেখো খুবই একটা ইজি ওয়েতে এই ট্রিটাও আমরা ড্র করে নিতে পারবো আশা করি। তো দেখো ট্রিটা এবার কালার করছি। তোমরা চাইলে যে কোনো একটা কালার দিয়েও কালার করতে পারো। আমি এখানে অনেকগুলো কালার ইউজ করছি কারণ এখানে আমি একটা কালার যে ইলিউশনগুলো হয় সেইটা ক্রিয়েট করব। যেভাবে দেখবে প্রত্যেকটা ট্রি যেমন গ্রিন কালারও থাকে তেমনই প্রত্যেকটা ট্রিতে অন্য অন্য কালারও আমরা দেখতে পাই, যেমন লাইট গ্রিন দেখতে পাই, লাইট ইয়েলো দেখতে পাই, লাইট হালকা ব্লু যেটা থাকে সেটাও দেখতে পাই অনেক সময়। তো আমরা এইভাবে এই ট্রিটা কালার করার চেষ্টা করব। তো দেখো ফার্স্ট আমি ট্রি এর উপর দিকে একটা ইয়েলো কালার নিয়ে এইভাবে দিয়ে নিচ্ছি। এইভাবে ইয়েলোটা দিয়ে নিলাম, এখানেও তাই। এরপর আমি নিচ্ছি লাইট গ্রিন কালার। লাইট গ্রিনটা এইভাবে উপর দিক থেকে নিচের দিকে এভাবে নামিয়ে নেব। এইভাবে উপর দিক থেকে নিচে নামিয়ে নেব। এরপর আমি নিচ্ছি ডিপ গ্রিন কালার। ট্রি এর কালার যদি বাইরে বেরিয়ে যায় এটাতে কোনো প্রবলেম হবে না, অন্য ড্রয়িং এর ক্ষেত্রে কিন্তু তা নয়। ওকে, তো দেখো এবার আমি কালারটা পুরোটা মিক্স আপ করে নিচ্ছি। তো দেখো এখানে এটা সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। এরপর আমি নিচের যে পার্টগুলো রয়েছে সেগুলোর কালার করে নিচ্ছি। আমি গ্রাসগুলোই দিচ্ছি ডিপ গ্রিন কালার, এখানে তারপর দিয়ে নিচ্ছি একটু ইয়েলো কালার। দেখো এইভাবে তোমরা কালারটা কিন্তু করতে পারো। এরপর আমি এখানে দিচ্ছি চকলেট কালার, তোমরা এখানে ব্রাউন কালার দিতে পারো বা চকলেটের লাইট শেড ডিপ শেড যা খুশি কালার এখানে দিতে পারো। আমি এখানে ডার্ক ব্রাউন দিচ্ছি। তো দেখো এইভাবে আমাকে বর্ডার দিয়ে নিচ্ছি। দেন কালারটা ফিল করছি। তো দেখো ট্রি এর কালারটা পুরো কমপ্লিট। তোমরা এইভাবে কিন্তু এই ট্রি গুলো কালার করবে। এরপর নেক্সট যে ট্রিটা রয়েছে সেটা কালার করছি। তো দেখো নেক্সট ট্রিটাতেও আমি
डार्क ब्राउन टाइम यूज कर आगे कलर यूज कर कलर गो यूज कर आगे हमें येलो दिए निची एरपर दीची लाइट ग्रीन एरपर दीची डीप ग्रीन कलर तो देखो हमें ये कलर टी यूज कर এইভাবে আমি সেটগুলো ইউজ করছি তোমরা এইভাবে ইউজ করবে এরপর আমি নিচের দিকটা এইভাবে কালারটা নিয়ে দিচ্ছি এখানে নিয়েছি ইয়েলো কালার ओके तो देखो दुटो कलर ही खूब सुंदर भाव कमप्लीट हो गए तुम्हारा क्योंकि ये ट्री गुलो ड्र कर कलर करार चेष्टा कर आज के क्लास में ये शेष कर टाटा स्टूडेंट हैव ए नाइस डे।